সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী। তো আমরা এখন সকাল সকাল সবাই উঠে গেছি, গোপুকেও রেডি করে ফেলেছি, ও বসে আছে। আর সবাই নিচে গোপুর যে বার্থডের আর কি গেট হবে সেই গেটটা সাজাচ্ছে, তো আমি তোমাদেরকে দেখাচ্ছি, চলো। এই দেখো গোপু সোনা উঠে গেছে ঘুম থেকে, এখন বসে আছে। তো চলো এবার নিচে যাওয়া যাক, গোপুর যে গেটটা বানিয়েছে বার্থডে ওটা তোমাদেরকে দেখাবো। এখন সবাই সকালবেলা চা খাচ্ছে। এখন এইদিকে হচ্ছে গোপুর বার্থডের গেটটা যে ওটা সাজানো হচ্ছে, দেখো সাজাচ্ছে আমাদের সোমালিয়ার দিদি আর আমাদের পাশের বাড়ির বৌদি, আর এটা হচ্ছে আমাদের জামাই। এই দেখো কত সুন্দর গেটটা সাজাচ্ছে। তো বন্ধুরা এখন মাসিমণি সোমালিয়া দিয়ে এরা একটু গান বাজনা করছে দুপুরবেলা। বৌদি এখন রান্না করছে, দেখো এটা সকালে রান্না হচ্ছে তাই তো? এটা ন্যাকড়া দিয়ে মুছে নেই। এটা কিসের কৌটা গোপুর? এই দেখো গোপুর জন্য সব মশলার কৌটা নিয়েছে গোপুর ভোগের রান্নার জন্য। দারুণ হয়েছে কিন্তু বৌদি এটা। এটা তিন থাকো পাবে কেন, একটা ফুল ফুল ছিল, ফুলটা লাগিয়ে দিয়ে ঘোরে। বন্ধুরা এবার আমার একটা দিদি গান গাইছে, দিদিটির নাম হলো সোমালিয়া।
এই দেখো ছোট্ট গুনু এখন গোপুকে নিয়েছে, আদর করবে কালকে। তো বন্ধুরা, এখন আমি তোমাদেরকে দেখাবো গোপু সোনা জন্মদিনে কি কি উপহার পেয়েছে, ও কি কি গিফট পেয়েছে, আমি সেগুলো তোমাদেরকে দেখাই। এই দেখো, প্রথমে এই ড্রেসটা দেখাই, এটা আমি আর টিঙ্কু দিয়েছি, আর এটা হচ্ছে আমাদের একটা মাসিমণি দিয়েছে, গান করে পদাবলী কীর্তন, আর এটা হচ্ছে গৌরীর ভাই শুভ, ও দিয়েছে, আর এটা ঝুমাদি গৌরী দুজনাই কিনেছে গোপুর জন্য, আর এটা স্পেশালি ঝুমাদি দিয়েছে গোপুকে, গিফট করেছে।
আর এইটা দেখো খোল, গপুর ছোট্ট একটা খোল গপুকে ঝুমা দিদি বানিয়ে দিয়েছে। গপুর খুব ইচ্ছে ছিল একটা খোলের, তাই বানিয়ে দিয়েছে। আর এই গিফটটা দেখো, এটা হচ্ছে গৌরীর বোন টিয়া, ও গিফট করেছে গপুকে। ট্রে আছে, বাটি আছে, আর হচ্ছে তোমার চামচ আছে। আর এই পাশে চলে যাই, এইদিকে এটা যে দেখতে পাচ্ছো, এটা হচ্ছে গপুর কেক তৈরি হয়, এতে কেক বানানো হবে, সেটাও আমি তোমাদেরকে দেখাবো নেক্সট ব্লকে। আর এটা হচ্ছে থালা, প্লেট আর বাটি, তারপরে চামচ, হাতা, অনেক কিছু সেট। এটা পুরো একটা সেট, গাবলাও আছে দুটো, সেটা এখানে নেই। আর এই মুকুটটা দেখো, এটা হচ্ছে গৌরীর পিসির ছেলে দিয়েছে, গপুকে গিফট করেছে, একটু আগেই গিফট করলো। আর গপুকে দেখো, এটা এটা হচ্ছে আমাদের গপুর একটা দাদা গিফট করেছে, স্বদেশ নাম। আর যে এই সোনার হারটা দেখতে পাচ্ছ গপুর গলায়, এটা ঝুমা দিদি গিফট করেছে। দেখো কত সুন্দর লাগছে গপুকে, দেখেছো হাসছে। তারপরে হাতের যে চুর, সেটা গিফট করেছে ঝুমাদি। দেখো কত সুন্দর লাগছে গপুকে। তো এখন আমরা সবাই বসে আছি, গপুর উপহার দেখছি, গপু কি কি পেয়েছে জন্মদিনে। তো আমার স্নান হয়ে গেছে, এখন আমি এসেছি যেখানে গপুর ভোগ রান্না হচ্ছে, ভোগ বানানো হচ্ছে, সেখানে এসেছি। দেখো একজন দেখাচ্ছে লুচি হবে, এখানে হচ্ছে গপুর ভোগ বানানো হচ্ছে। এই যে এটা হচ্ছে গৌরীর পিসি, আর এই যে টিয়া পাখি, এই তো তুমি, এই যে তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।